एवरीवन वेलकम बैक टू माय चैनल पॉजिटिव डेरी बीडी चैनल থেকে আমি আসপিয়া আরো সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসছি সেই সাথে আমি আমার আজকে ইউটিউবের প্রথম কিছু একদম সৌভাগ্যের কিছু কথা বলবো কেন সৌভাগ্য বললাম আসলে ইউটিউবে কাজ করলে যে মানুষের নাকি অনেক বড় হয় অনেক স্বপ্ন পূরণ হয় অনেক কিছুই হয় মানে এটা কিন্তু এতদিন শুনছি আজকে আমার কাছে মনে হলো সত্যি কি স্বপ্নগুলো আমার দরজায় এসে করানারতেছে আমি রীতিমতো অবাক বিশ্বাস করুন আজকে যদি কথাগুলো আপনাদের সাথে না বলতে পেরেছি আমার ভীষণ খারাপ লাগছে এবং সেই সাথে আপনারা আমাকে অবশ্যই সুন্দর কিছু পরামর্শ দিবেন আদৌ আমি কি করতে পারি তো এরি মধ্যে বলে নিচ্ছি এই যে আমি আমার যত্নের সেই গাছগুলো খুব পছন্দের এবং ভালোবাসার গাছগুলোকে একটু কেয়ার নিচ্ছি আজকে সবগুলোকে পানি চেঞ্জ করে আবার পাতাগুলোকে ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আমি আমার এই কাজগুলোর সাথে সাথে আপনাদের বলে নিচ্ছি যে কি এমন ম্যাজিক কি এমন সুন্দর একটা অফার আমি পেলাম যেটা আসলেই চমক করার মতন এবং আমাকে খুব টেনশনে ফেলে দিয়েছে খুব চিন্তায় ফেলে দিয়েছে আমি আদৌ সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আমি কি করব এই কথাগুলো আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি যে আমাকে আপনারা আসলে একটা সত্যি ভালো পরামর্শ দিবেন যে আমি কি এটা করব কি করব না তো কথাটা হচ্ছে যে আমি ইউটিউবে এসেছি কিছুদিন যাবত বাট আমি কিন্তু ভালো কিছু করতে পেরেছিলাম না তো হঠাৎ করে আমার চ্যানেলে কিছু ভিডিও ভাইরাল হয় এবং আমি মনিটাইজেশন পেয়ে যাই সেই সাথে মাশাআল্লাহ গত দুই দিন ধরে আমার কিন্তু রেভিনিউ জমা হচ্ছে আমি ডলার আমার দেখলাম যে ডলার জমা হচ্ছে তো যাই হোক কম হোক বেশি হোক আল্লাহর অনেক রহমত যে আমার কষ্টের যে ফল সেটা কিন্তু আমি রীতিমতো একটু একটু করে পাচ্ছি এবং এটা দেখতে পাচ্ছি এটা হয়েছে সবচেয়ে ভালো লাগার বিষয় তার পাশাপাশি আমি আমার এই ইউটিউব চ্যানেলের কারণে আজকে এত বড় একটা অফার পাবো বিশ্বাস করুন এত বড় একটা চমকপ্রদ কথা এত সুন্দর একটা অফার মানে আমি ভাবতেই পারি না যে সেটা আমার জন্য তো এর মধ্যে বলে নিচ্ছি এই যে দেখুন এই পেঁপে লেবু সেই সাথে অনেক কিছু বাড়ি থেকে আসছে বাড়িতে আপনার আব্বু চলে গিয়েছিল ওখানে কিছু কাজের জন্য তো ওখান থেকে গাছের লেবু পেঁপে সেই সাথে এই যে আপনার আব্বু এই প্রথম তার পুকুরে মাছ ফেলেছে এবং সেই মাছ নিজের হাতে ধরে তারপরে ঢাকাতে নিয়ে আসছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে এই জিনিসটা যে একদম নিজের পুকুরের মাছ নিজে চাষ করে তারপর সেই মাছ কম হোক বেশি হোক মানে ও নিজের হাতে ধরে নিয়ে আসছে আমি আমার কাছে মনে হলো যে এটা আমার একটা অনেক বড় পাওয়া যে আমার হাজব্যান্ড তার নিজের জিনিসটা ভোগ করতে পারছে এটা কিন্তু একটা বিশাল বড় কথা তো এখানে দেখুন বিশাল বড় একটা কাতল মাছ মানে এই কাতলা মাছটা কিন্তু পুকুরে ছিল অনেক বড় হয়েছে মাশাআল্লাহ অনেক বড় ও তার পাশাপাশি এই যে দেখুন ও যখন বাড়ি ছিল তখন ও বাড়ি থেকে আমাকে ভিডিও কলে দেখাইতেছিল যে কি কি খায় কি কি করে তো ওই সময় আমার বাচ্চাটা আসলে আপনার বলেই ফেলছিল যে তুমি একা একা খাও আমাকে নিয়ে যাওনি তুমি আমার জন্য নিয়ে আসবা আসলে এই 6-7 বছরের বাচ্চা এটা স্বাভাবিক বলতেই পারে তার বাবাকে তো এটা বলার পরে কিন্তু রীতিমতো লজ্জায় পড়ে গেছিলাম আমি যে আসলে যাকে বলে তার দেওয়ার ক্ষমতা কতটুকু আছে বা ওখানে কি পরিবেশে কতটুকু তৈরি করছে তো একরকম তার কাকি কিসে বলেই ফেলছে সে শুনে ফেলছে তো সেই জন্য সে কিছু রুটি দিয়েছিল মাংস ছাড়া মাংস হয়তো বা ছিল না তো আমি আসলে কি বলবো মানে বাচ্চা তো ছোট বাচ্চা আসলে ওরা তো বোঝে না তো যাই হোক ছোট ছোট বাচ্চারা আসলে এভাবে সব ধরনের বায়না করে ঠাসফুস সবার বাচ্চারাই করে তো আমি আবার কিছু মাংস রান্না করছিলাম বাচ্চাদের জন্য এর মধ্যে দেখলাম ও আসছে মাংস না আনতে পারলো রুটি নিয়ে আসছে তো সেই রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছিল তো কথা বলতে বলতে আবার বিকাল হয়ে গেছে ওদের জন্য একটু নাস্তাও রেডি করলাম যে আবরার আবার ইভিনিং ক্লাসে চলে যাবে তো এই যে দেখুন এখানে বেলগুলো ছিল আসলে বেলগুলো একটু কাঁচা কাঁচা ও বেল নিয়ে আসছে তো আমি আর বেলগুলোকে শরবত করলাম না কারণ ভাবলাম যে একটু পেকে নিই তো আঙ্গুর ফলগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল আমি একটু টেস্ট করতেছিলাম তো যাই হোক এর মধ্যে আপনাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমার আসলে ইউটিউব চ্যানেলের জন্য কি এমন চমক চলে আসলো সেটা হচ্ছে যে একটা ভীষণ সুন্দর একটা অফার চলে আসছে জানি না আমি এটা করতে পারবো কি না কিন্তু অফারটা কিন্তু দারুণ সবার জন্য এই অফারটা আসে না সেটা হচ্ছে
যে আমার চ্যানেলের এই ভিডিওগুলো একটা ভাইয়া দেখে কার মাধ্যমে জানতে পারছে এবং সে তথ্য নিয়ে আমার মোবাইল নাম্বারটা ম্যানেজ করে পরবর্তীতে সে আমাকে ফোন দেয় তো অপরিচিত নাম্বার দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম পরবর্তীতে সে পরিচয় দিয়ে কথা বলে যে আপু আপনি ভিডিও করেন তো আপনি কি আমার আমার শোরুমের একটা ভিডিও করতে পারবেন আমার যে জুয়েলার্স বা ব্রাইডাল সেট বিক্রি করে সে এখানে জুয়েলার্সের মেনলি শোরুম বড় একটা মার্কেটের বিশাল বড় একটা মানে নাম করা মার্কেট থেকে এসে একটা বিশাল বড় শোরুম থেকে সে আমাকে ফোন দিচ্ছে আমি রীতিমতো অবাক আমি ভাবলাম যে এটা কি বলে আমি বলছি আপনি কি বলছেন বুঝতে পারছেন আমার চ্যানেলটা কিন্তু খুব ছোট এখনও কিন্তু অত বড় হয়নি বলছি হ্যাঁ আপু বুঝতে পারছি আমি আপনার কিছু ভিডিও দেখছি তো আমার খুব ইচ্ছে আপনি আমার দোকানের বা আমার এই গহনার দোকানের ব্রাইডাল যে সেটগুলো থাকে এটা নিয়ে একটা ভিডিও করবেন সামনে ঈদ আসছে আপু আমার ভীষণ ইচ্ছে আপনি একটা ভিডিও করেন তাতে করে যেটা আপনাকে যে গিফট করা দরকার বা প্রেজেন্টেশন দেওয়া দরকার এটা আমরা দিব বিশ্বাস করুন কথাটা শুনে আমি রীতিমতো অবাক এবং সাথে সাথে বললাম ঠিক আছে ভাইয়া আমি কথাটা বিবেচনায় রাখলাম এবং আলোচনা করে আপনাকে আমি জানাবো তো এইটা হচ্ছে কথা এতদিন আমি শুনলাম যে ইউটিউবে নাকি ইনকাম হয় সেটা নানানভাবে এটাও কি তার একটা উপায় আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে এই অফারটা আমি কি নিব নাকি নিব না তো মূলত হচ্ছে তার শোরুমের ওইখানের যে সেটগুলো ব্রাইডাল যে সেটগুলো বা গহনাগুলো এগুলো আমি ইউটিউবে একটু দেখানোর জন্য একটা অফার পেয়েছি এটা কি আসলেই আমি করব এই অ্যাডটা কি আমি দিব আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর এইটা থেকে যে ইনকামটা আমি পাবো বা যে অফারটা আমাকে করছে এটাও কিন্তু একটা ইনকাম সোর্স আমি মনে করি তো এরকম যদি হয় বড় বড় ইউটিউবাররা আমি শুনেছি যে তারা শুধু ইউটিউবের টাকাই নয় তারা অন্যভাবেও তাদের ইউটিউব থেকে ইনকাম চলে আসে তো ভীষণ রকম একটা ভালো লাগছে বিশ্বাস করুন যে চ্যানেলটা আমি মাত্র আমার উঠতে এরই মধ্যে এত বড় একটা অফার আমি কখনো আশাই করিনি বিশ্বাস করুন তো যাই হোক আমি ভেবে চিনতে তারপর কাজটা করার জন্য সিদ্ধান্ত নিব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো আপনারাও কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি কি করতে পারি আর এই যে দেখুন আমার হাজবেন্ড যে বাড়ি থেকে মাছগুলো আনছে ওখান থেকে বিশাল বড় একটা সরপুঁটি মাছ আমি একদম কড়াইয়ে জায়গা হয় না পুরো ফ্রাই করে রান্না করেছি গুড়া মাছ করেছি আর এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ বাড়ি থেকে আমার এক কাকি ভীষণ ভালোবাসে আমাকে তার মেয়ে দীর্ঘদিন আমার কাছে ছিল বলি তো এই কাকি মাছগুলো খুব যত্ন করে ভালোবেসে একদম কেটে কুটে পরিষ্কার করে দিছে আসলে তা না হলে এত সুন্দর করে গুঁড়ো মাছ খাওয়ার ভাগ্য আমার হয় না তো যাই হোক আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই দুইটা সুখবর একটা হচ্ছে রেভিনিউ জমা হচ্ছে মানে আমার ডলার জমা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমি যে অফারটা পেয়েছি ইউটিউবে অ্যাড দেওয়ার এটা আমি করবো কিনা তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম কথা হবে আল্লাহ হাফেজ